আসসালামু আলাইকুম। অক্সিজেন অটোবির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব একটি ফুল গাছ সম্পর্কে। তো এই ফুল গাছটি আপনারা সবাই কম বেশি চিনেন যারা বাগান করে থাকেন, অর্থাৎ ছাদ বাগান যারা করেন বা বাড়ির আঙিনাতে যারা বাগান করেন তারা কম বেশি এই ফুল গাছটি চিনে থাকেন। তো এই ফুল গাছটি অনেকে বাগানবিলাস বলে থাকেন, ইংরেজিতে এই ফুল গাছটিকে বলা হয় বুগনভেলিয়া, এবং অনেকে এই ফুল গাছটিকে কাগজফুল নামেও চিনে থাকেন। তো সেক্ষেত্রে যে নামেই চিনুক না কেন এবং যে নামেই এই ফুল গাছটিকে ডাকুক না কেন, এই ফুল গাছের সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলে পাগল হবে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দায়। তো সেই বাগানবিলাস আপনারা কিভাবে আপনার বাগানে লাগাতে পারবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তো দর্শক, এই যে আমার সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন তিনটি বাগানবিলাস গাছ, তো এই যে দেখুন আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। দর্শক, এই যে দেখুন পুরো গাছটিতে প্রচুর পরিমাণে ফুল। আমি আমার গাছগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে 10 ইঞ্চি মাপের একটি টবে আমি এই গাছটি লাগিয়েছি। তো এই গাছের বয়স হচ্ছে প্রায় 2 বছর। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই ফুল গাছটির জাত হচ্ছে 4 কালার, অর্থাৎ বাগানবিলাসের অনেকগুলো জাত হয়ে থাকে। তো কোনোটা সাদা, কোনোটা গোলাপি, কোনোটা খয়েরি, কোনোটা হলুদ, বিভিন্ন ধরনের রঙের বাগানবিলাস হয়ে থাকে। সেক্ষেত্রে আমার এই যাত্রী আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 কালারের বাগানবিলাস, অর্থাৎ এই গাছে 4 কালারের ফুল ফুটে থাকে, অর্থাৎ 4 রঙের ফুল হয় এই একই গাছে। তো এখানে কিন্তু কোনো জোর কলম করা নাই, অর্থাৎ একটা গাছেই কিন্তু 4 ধরনের ফুল হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল ফুল আপনারা দেখতে পাচ্ছেন, আবার এখানে কিন্তু সাদা ধরনের ফুল দেখতে পাচ্ছেন, আবার এখানে গোলাপি দেখা যাচ্ছে, আবার এই যে দেখতে পাচ্ছেন হলুদ ধরনের ফুল ফুটছে। তো এই 4 ধরনের ফুলই এই গাছে ফুটে থাকে। আবার এইখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিও কিন্তু 4 কালারের গাছ। তো এই গাছটি আমি নিজে কলম করে তারপরে গত বছর এই গাছটি লাগিয়েছি। তো এই গাছটির বয়স 1 বছর। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফুল আসছিল, গত মাসে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, আবার কিছুদিন পরে এই গাছে ফুল চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের যে ডাটগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসছিল এই গাছে। তো দর্শক, আমার সামনে এই যে আপনারা বাগানবিলাসের আরেকটি চারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট একটি ব্যাগে এই চারাটি রয়েছে। তো এই চারাটি আমি কিছুদিন আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো এটি হচ্ছে সাদা বাগানবিলাসের জাত। তো এই গাছটি কিন্তু আমি ফুল সহই কিনে আনিনি, বাসায় আনার পরে কিছুদিন পরে দেখতেছি যে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই যে দেখুন, এই যে এক থোকা ফুল, আবার এর উপরের দিকে দেখুন এই যে বড় মাপের একটি থোকা, এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে, আবার এর উপরের দিকে কিন্তু আরও একটি থোকা আছে, এই যে দেখুন। তো এই গাছটি আমি নার্সারি থেকে কিনে আনার পর আমার বাসায় এসে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি ডালের উপর কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখুন ছোট মাপের একটি ডাল। তো এইখান থেকে একটি শাখা বের হয়ে কিন্তু উপরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। তো এইভাবে করে আপনারাও যদি আপনাদের বাগানে দু একটি বাগানবিলাসের চারা লাগান সেক্ষেত্রে আপনারা প্রচুর ফুল পাবেন, এবং অল্প যত্নেই এই ফুলগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো এই বাগানবিলাসের ছোট চারাটি আমি দ্রুতই টবে প্রতিস্থাপন করব। তো টবে প্রতিস্থাপন করার পর এই গাছ থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে এবং গাছটি ঝাঁকড়া আকার ধারণ করবে, তখন কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে আমি ফুল পাবো। তো বাগানবিলাস বা বুগনভিলিয়া গাছের ফুল সাধারণত সারা বছরই কম বেশি পাওয়া যায়, এছাড়া বেশিরভাগ এই গাছে ফুল এসে থাকে বসন্তকালে, অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারির শেষ দিকটাতে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু সারা বছরই কম বেশি বাগানবিলাসে ফুল হয়ে থাকে। দর্শক, এবারে আমি আপনাদের বলবো বুগনভেলিয়া বা বাগানবিলাসের গাছ লাগানোর জন্য আপনারা কোন ধরনের টব নির্বাচন করতে পারেন। তো আমার এখানে যে টবটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি একটি 10 ইঞ্চি মাপের একটি টব। তো আপনারা চাইলে 8 থেকে 10 ইঞ্চি মাপের টব নিতে পারেন, সেক্ষেত্রে 8 থেকে 10 ইঞ্চি মাপের টবটাই বুগনভেলিয়া বা বাগানবিলাস গাছের জন্য সব থেকে উপযোগী। তো আপনারাও চাইলে 8 থেকে 10 ইঞ্চি মাপের টব নিতে পারেন, তবে আপনারা চাইলে এর থেকে বড় টবও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি মাপের টবটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এ গাছ থেকে। বাগানবিলাস বা বুগনভিলিয়া গাছের খাবারের চাহিদাটা একটু বেশি, তো এই জন্য এই গাছকে অনেকে পেটুক গাছ বলে থাকেন। তো বাগানবিলাস বা বুগনভিলিয়া গাছ লাগানোর জন্য আপনারা যেভাবে মাটি প্রস্তুত করবেন সেটা হচ্ছে, সাধারণ বাগানের মাটি আপনারা নিয়ে নেবেন 40 ভাগ, এবং 40 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার বা পাতা পচা সার বা গোবর সার। এই 3 উপাদানের মধ্যে যে উপাদানটি জোগাড় করা আপনাদের কাছে সহজ হবে সেই উপাদানটি আপনারা নিয়ে নেবেন 40 ভাগ। তো এক্ষেত্রে আরেকটা কথা, এই 3টি উপাদানই যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে এই 3টি উপাদানই অল্প অল্প করে নিয়ে আপনারা 40 ভাগ নিয়ে নিতে পারেন। তো আপনারা যদি গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে গোবর সারটা অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে, কারণ গোবর সার যত বেশি পুরনো হবে গাছের জন্য তত ভালো হয়। এছাড়া আপনারা নেবেন 20 ভাগ কনস্ট্রাকশন বালি, অর্থাৎ লাল বালি বা মোটা বালি যেটাকে বলে থাকে, সেই মোটা বালিটা আপনারা নিয়ে নেবেন 20 ভাগ। তো এই সকল উপাদানের সাথে আপনারা নিয়ে নেবেন 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো,
এক মুঠো পরিমাণ শিংকুচি এবং এক থেকে দেড় চামচ পরিমাণ সুপার ফসফেট সার। তো সুপার ফসফেট সার সাধারণত মাটিকে আলগা রাখে, অর্থাৎ মাটিটা ঝুরঝুরা রাখে এবং গাছের শিকড় বৃদ্ধিতে সুপার ফসফেটটা খুব বড় ভূমিকা পালন করে থাকে। এর সাথে আপনারা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ পরিমাণ নিমখোল গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ আপনারা সবাই জানেন যে নিমখোল গুঁড়ো তেঁতো স্বাদের হওয়ার কারণে টবের মাটিতে যদি আপনারা নিমখোল গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে টবের মাটিটা তেঁতো স্বাদের হয়ে যাবে এবং তেঁতো স্বাদের হওয়ার কারণে সেই টবের মাটিতে কোনো প্রকার রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হবে না। এজন্য আপনারা চেষ্টা করবেন টবের মাটি বা যে কোনো প্রকার মাটি তৈরি করার ক্ষেত্রে নিমখোল গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ নিমখোল গুঁড়ো ব্যবহার করলে টবের মাটিতে কোনো প্রকার রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হবে না। সেক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ আপনার গাছের মাটিতে না হলে আপনার গাছটি সুরক্ষিত থাকবে। তো এই সকল উপাদানের সাথে আপনারা সামান্য পরিমাণ সরিষার খোল গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো সরিষার খোল গুঁড়ো কিন্তু খুব ভালো একটা জৈব সার এবং সরিষার খোল গুঁড়োটা কিন্তু বুগনভেলিয়া বা বাগানবিলাস গাছ পছন্দ করে থাকে। তো এই জন্য আপনারা সামান্য পরিমাণ সরিষার খোলটা মাটি প্রস্তুত করার সময় ব্যবহার করতে পারেন। তো এই সকল উপাদান ভালো করে মিশিয়ে তারপরে আপনারা টবে ভরে দিয়ে আপনারা বাগানবিলাস বা বুগনভেলিয়া গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার গাছটি অনেক সতেজ হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আমার এই গাছ লাগানোর জন্য আমি খুব একটা বেশি উপাদান ব্যবহার করিনি, আমি শুধুমাত্র সাধারণ বাগানের মাটি এবং তার সাথে ভার্মি কম্পোস্ট এবং কিছু পরিমাণে গোবর সার ব্যবহার করে এর সাথে আমি সামান্য বালি দিয়েই আমার এই গাছটি তৈরি করেছি। তাতেই দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে। তবে আপনারা যদি হাড়গুঁড়ো, শিংকুচি, সুপার ফসফেট সার এছাড়া নিমখোল এগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এর থেকেও ভালো ফুল আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি ওই সকল উপাদান মিশিয়ে ভালো করে মাটি প্রস্তুত না করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র সাধারণ বাগানের মাটি এর সাথে ভার্মি কম্পোস্ট বা জৈব সার মিশিয়ে যদি মাটি প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনাদের গাছ হবে, তবে গাছে আপনাদের ফুলের পরিমাণটা অনেক কমে যাবে। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বুগনভেলিয়া গাছ যেহেতু একটি খাবারপ্রিয় গাছ, অর্থাৎ এই গাছ প্রচুর পরিমাণে খাবার খেতে পছন্দ করে, অর্থাৎ এই গাছকে কিন্তু পেটক গাছ বলা হয়, এই জন্য এই গাছের খাবারের চাহিদাটা অনেক বেশি থাকে। এই জন্য আপনারা প্রতি এক মাস বা দেড় মাস পরপর এই গাছের গোড়াতে 2 থেকে 3 চামচ পরিমাণ হাড়গুঁড়ো এবং 2 থেকে 3 চামচ পরিমাণ শিংকুচি, এছাড়া আপনারা 15 দিনে একবার সরিষার খোল পচা পানিটা এই গাছের গোড়ায় ব্যবহার করবেন। তো আমার এই গাছটিতে কিন্তু আমি 15 দিনে একবার সবসময় সরিষার খোল পচা পানিটা ব্যবহার করি, এজন্যই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। তবে আপনারা যদি হাড়গুঁড়ো, শিংকুচি এগুলো প্রতি দেড় মাস বা দুই মাস পরপর 1 থেকে 1.5 চামচ বা 2 থেকে 3 চামচ পরিমাণ এই গাছের গোড়ায় ব্যবহার করেন, এছাড়া 15 দিনে একবার সরিষার খোল পচা পানিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা এর থেকেও বেশি পরিমাণে ফুল আপনার গাছে পেয়ে যাবেন। এবারে আপনাদের বলবো বুগনভেলিয়া বা বাগানবিলাস গাছে আপনারা কেমন পানি দেবেন। তো বুগনভেলিয়া বা বাগানবিলাস গাছের পানির চাহিদাটা কিন্তু খুবই কম, এই গাছে কিন্তু বেশি পরিমাণে পানি কখনোই দেওয়া যাবে না। তো এই গাছে যদি বেশি পরিমাণে পানি দেন গাছ কিন্তু খুব ঝাঁকড়া আকার ধারণ করবে এবং গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে। তো প্রচুর পরিমাণে পাতা আসলে পরে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে ফুল এই গাছ থেকে পাবেন না। এই জন্য এই গাছে পানির চাহিদাটা খুবই কম এবং এই গাছে পানি দিবেন আপনারা হিসাব করে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু সামান্য পরিমাণে আমি গতকালকে পানি দিয়েছি। তবে আপনারা পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা হিসাব রাখবেন, তো পানি দিবেন অল্প পরিমাণে, দেখবেন উপরের মাটিটা যখন শুকিয়ে একদম সাদা হয়ে যাবে তখন আপনারা সামান্য পরিমাণে পানি এই গাছে ব্যবহার করবেন। তো বেশি পরিমাণে পানি দিলে এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি বের হবে এবং প্রচুর পরিমাণে ডালপালা বের হয়ে এই পাতাগুলো কিন্তু খুব বড় আকার ধারণ করবে এবং গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে না। প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এই গাছে সবসময় অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তো এই গাছে যদি আপনারা বেশি পরিমাণে পানি দেন সেক্ষেত্রে এই গাছের গ্রোথটা বেশি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল এ গাছ দিবে না। এজন্য আপনাদের পানি দিতে হবে এ গাছে একদম মাপ মতো, অর্থাৎ অল্প পরিমাণে পানি দিতে হবে। যখন দেখবেন গোড়ার মাটিটা অনেক শুকিয়ে গেছে তখন আপনারা এ গাছে পানি দিবেন। তো বাগানবিলাস গাছে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বাগানবিলাস গাছে মাঝে মাঝে একটু ট্রেস দিতে হবে, অর্থাৎ এ গাছে পানি একদম কমিয়ে দিয়ে এই গাছের পাতা যখন ঢলে যাবে আপনারা দেখবেন যে পাতাগুলো শুকিয়ে আসছে, অর্থাৎ ঢলে যাচ্ছে, তখন আপনারা এই গাছে পানি দিবেন। তো এই গাছে যদি আপনারা এভাবে একটু ট্রেস দেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে এ গাছে ফুল দিয়ে থাকে। এজন্য আপনারা 3 থেকে 4 দিন পানি একদমই না দিয়ে এই গাছে ট্রেস দিতে পারেন, অর্থাৎ যখন দেখবেন এই গাছের পাতাগুলো হালকা ঢলে যাচ্ছে তখন আপনারা এই গাছে পানি দিবেন। এর আগ পর্যন্ত পানি যদি না দেন সেক্ষেত্রে গাছ একটু ধকল পাবে এবং ধকল পেলে পরে এ গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। তো এক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এ গাছে অতিরিক্ত ট্রেস দিতে গিয়ে এ গাছের পাতা যেন একদম শুকিয়ে না যায় এবং গাছ যেন মারা না যায়, সেই দিকে আপনারা
খেয়াল রাখবেন। তো আপনারা দেখবেন গাছের পাতা যখন হালকা ঢলে যাবে তখন আপনারা এই গাছে পানি দিয়ে দিবেন। তো এই গাছের স্ট্রেসটা যদি একটু বেশি হয়ে যায় এবং পাতাগুলো যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটি মারা যেতে পারে, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো দর্শক, আমার সামনে আপনারা যে বাগানবিলাসের গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমি ট্রেস দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এর পাতাগুলো একদম ঢলে গিয়েছে, একদম শুকনো শুকনো অবস্থা হয়ে গেছে। তো এইভাবে করে আপনাদের গাছেও এইভাবে করে ট্রেস দিবেন। তো বাগানবিলাস গাছে এভাবে ট্রেস দিলে পরে বাগানবিলাস গাছ মনে করে যে তাদের প্রজাতিটি বিপন্ন হয়ে যাচ্ছে এবং বিপন্নর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাছের গোড়া একদম শুকিয়ে গেছে দর্শক, এই যে দেখুন একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে মাটিটি, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এই গাছের গোড়ার মাটিটি একদম শুকিয়ে গেছে। আমি টানা চার দিন এই গাছে কোনো প্রকার পানি দেই নাই। তো আপনাদের গাছগুলোতে এইরকম যখন হয়ে যাবে পাতাগুলো, এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম শুকনো শুকনো একটা ভাব হয়ে গেছে, এরকম শুকনো ভাব হয়ে গেলেই পানি দিয়ে দিবেন। তো এর থেকে বেশি শুকনো আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছটি মারা যেতে পারে। তো বাগানবিলাসের পানি দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের সবসময় মনে রাখতে হবে, আমার এই গাছটিতে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল আসছে। তো আপনাদের গাছে যখন দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল আসবে বা যখন এই গাছে ফুল চলে আসবে তখন আপনাদের প্রত্যেক দিন সামান্য পরিমাণে পানি দিয়ে যেতে হবে, অর্থাৎ এই ফুলটা দীর্ঘস্থায়ী করার জন্য এই গাছের জন্য কিন্তু পানিটা খুব দরকার। এই জন্য আপনাদের গাছে যখন ফুল আসবে তখন আপনারা প্রত্যেক দিন সামান্য পরিমাণে পানি দিয়ে যাবেন এবং যখন এই গাছে ফুল থাকবে না তখন আপনারা পানির ব্যবস্থাপনাটা একটু সতর্কভাবে করবেন, অর্থাৎ কম পরিমাণে পানি দিবেন। তো ফুল আসার পরে যদি আপনারা পানিটা কমিয়ে দেন সেক্ষেত্রে ফুলটা দীর্ঘস্থায়ী হবে না, অর্থাৎ অল্পতেই ফুলটা ঝরে যাবে। আর ফুল আসার পরে যখন আপনারা প্রত্যেক দিন এই গাছে পানি দিবেন তখন এই ফুলটা দীর্ঘদিন যাবৎ আপনার গাছে থাকবে এবং দীর্ঘদিন যাবৎ এই গাছের ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো পানিটা যদি আপনারা ফুল আসার পরে কমিয়ে দেন সেক্ষেত্রে ফুলটা দীর্ঘস্থায়ী হবে না, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার গাছের ফুলটি ঝরে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন আপনারা দেখবেন যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে বা এই গাছে যখন ফুল আসবে তখন আপনারা প্রত্যেক দিন পানি দিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার গাছের ফুলগুলো অনেক দিন আপনার গাছে থেকে যাবে। তো এবারে আপনাদের বলবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছ আপনারা রাখার জন্য কোন ধরনের জায়গা নির্বাচন করতে পারেন। তো বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছ প্রচণ্ড সানলাইটে রাখতে হবে, অর্থাৎ এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে রোদ্রের আলোটা পছন্দ করে। তো এই গাছটি রাখার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে রৌদ্র যেখানে পড়ে, অর্থাৎ দিনে 6 থেকে 7 ঘন্টা যেখানে টানা রৌদ্র পড়বে সেই জায়গাটা আপনারা নির্বাচন করবেন এই গাছটি রাখার জন্য। তো যত বেশি রোদে এই গাছটি আপনারা রাখবেন তত বেশি পরিমাণে কিন্তু ফুল পাবেন। তো এই গাছটি যদি আপনারা ছায়া জায়গাতে রাখেন সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন না, ফুলের পরিমাণটা অনেক কমে যাবে, এমনকি কখনোই ফুল নাও আসতে পারে। তো এই জন্য বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছ রাখার জন্য আপনারা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা যেখানে রোদ্রের আলো টানা পড়বে সেই জায়গাটা আপনারা নির্বাচন করবেন এই গাছটি রাখার জন্য। তো দর্শক, আমার এই বাগানবিলাস গাছ তিনটি আমি রেখেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে রোদ্র পড়ে আমার এখানে, তো 6 থেকে 7 ঘন্টারও বেশি আমার এই বাগানে রোদ্র পড়ে, এজন্য আমার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। তো আপনাদের যদি 6 থেকে 7 ঘন্টা রোদ্র পড়ার মতো জায়গা না থাকে সেক্ষেত্রে সব থেকে বেশি যেখানে রোদ্র পড়বে সেই জায়গাটাতে আপনাদের বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছটি রাখবেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। যদি আপনাদের 6 থেকে 7 ঘন্টা রোদ্র পড়ার মতো কোনো জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা সেই জায়গাটাতে রাখলে সব থেকে বেশি পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে। বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছের যত্নের পরিমাণ খুবই কম। তো এর যত্ন বলতে অনেকদিন পানি দিতে দিতে বুগনভিলিয়া বা বাগানবিলাসের গোড়ার মাটিটা অনেক আটসাটো হয়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়। তো যখন দেখবেন আপনারা শক্ত হয়ে গেছে গোড়ার মাটিটা তখন আপনারা ছুরি বা যে কোনো কৃষি যন্ত্রপাতির সাহায্যে এই মাটিটা খুঁড়ে দেবেন বা মাটিটা আলগা করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি চাকুর সাহায্যে আমার গাছের গোড়ার যে মাটিটা সেটি আলগা করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারাও এইভাবে আপনাদের বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছের গোড়ার মাটিটা এভাবে আলগা করে দিবেন। তো এইভাবে আলগা করে দিলে গোড়ার যে শিকড়গুলো থাকবে সেই শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন নতুন শিকড় গজাবে। তো এইভাবে গোড়ার মাটিটা যদি আপনারা মাঝে মাঝে আলগা করে দেন সেক্ষেত্রে বুগনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি পায় এবং শিকড় বৃদ্ধি পেয়ে গোড়ার যে খাবারটা থাকে সেই খাবারটা দ্রুত গাছে সরবরাহ করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাছের গোড়াতে প্রচুর পরিমাণে এই যে ঘাস জন্মেছে, তো এই ঘাসগুলো আপনারা আস্তে আস্তে করে তুলে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। তো এই ঘাসগুলোতে গোড়ার যে খাবারটা থাকে সেই খাবার গুলো খুব সহজেই খেয়ে ফেলে এবং মূল গাছে প্রচুর পরিমাণে খাবার থেকে বঞ্চিত হয়। এই জন্য আপনাদের গোড়ায় যখন এই ঘাস জাতীয় কোনো গাছ জন্মাবে তখন আপনারা এগুলো ভালো করে তুলে ফেলে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়ায় যে ঘাসগুলো জন্মেছে এগুলো আমি ভালো করে তুলে ফেলে দিচ্ছি। তো এই ঘাসগুলো প্রচুর পরিমাণে গাছের যে মাটির খাবারটা সেই খাবারটা খেয়ে ফেলে এবং মূল গাছ প্রচুর পরিমাণে খাবার থেকে বঞ্চিত হয়। এই জন্য এই গোড়ায় আপনারা যখনই দেখবেন যে ঘাস জন্মাবে তখন আপনারা সেই ঘাসগুলো ভালো করে তুলে ফেলবেন।
আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এই যে আমার গাছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল আসছে, তো এই ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই যে যে ফুলের যে ডাটটা দেখা যাচ্ছে এই ডাটগুলো কিন্তু থেকে যাবে, এবং এই ডাটগুলো যখন থেকে যাবে তখন কিন্তু পরবর্তীতে ফুল আসার জন্য এটা একটা বাধা প্রদান করবে। তো এই জন্য এই ফুলটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই ডাটগুলো ভালো করে যে কোনো কৃষি যন্ত্রপাতির সাহায্যে বা চাকুর সাহায্যে বা যে কোনো প্রকার কাঁচির সাহায্যে আপনারা কেটে দিতে পারেন। তো এই ডাটগুলো যদি আপনারা কেটে দেন সেক্ষেত্রে গাছটি পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে ফুল আসার জন্য গাছটির জন্য খুব ভালো হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছিল এবং প্রচুর পরিমাণে ডাট রয়ে গেছে ফুলের, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ডাটগুলো আপনারা যখন পরিষ্কার করে দিবেন তখন কিন্তু এই গাছটিতে পরবর্তী ফুল আসার জন্য অনেকটা বড় ভূমিকা পালন করবে এবং এই গাছটি পরিষ্কার হয়ে গেলে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এখন আমি এই ডাটগুলো সব পরিষ্কার করে দেবো। তো পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এখানে একটি সিকাচার ব্যবহার করছি, আপনারা যে কোনো প্রকার চাকু বা ছুরির সাহায্যে এই কাজটি করতে পারেন, তবে সিকাচার ব্যবহার করলে বা প্রুনিং নাইফ ব্যবহার করলে সবথেকে ভালো হবে। তো এই যে দেখুন দর্শক আমার গাছের সবগুলো ডাট আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার বুগানভিলিয়া বা বাগানবিলাস গাছের সমস্ত পুরনো ডাটগুলো অর্থাৎ ফুলের ডাটগুলো আমি কেটে দিয়েছি, এখন এই গাছটি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে করে আপনাদের বুগানভিলিয়া বা বাগানবিলাস গাছে যখন ফুল আসা শেষ হয়ে যাবে তখন এই ডাটগুলো যদি কেটে দেন সেক্ষেত্রে আপনাদের গাছটি অনেক পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসবে। বাগানবিলাস গাছের আরেকটা বিশেষ যত্ন হচ্ছে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেঁধে রেখেছি, তো এই গাছটির ডালগুলো আমি সব পেঁচিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু বাধা আছে। তো আপনাদের গাছ আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা এর শেপটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের সবগুলো ডাল কিন্তু আমি বেঁধে বেঁধে এখানে পেঁচিয়ে রেখেছি, এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন সব জায়গাতে আমি বেঁধে রেখেছি। তো এইভাবে আপনাদের গাছ যদি এভাবে সুন্দর করে ডালগুলো পেঁচিয়ে রাখেন সেক্ষেত্রে গাছটির আকৃতি খুব সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে, অর্থাৎ এই গাছে যত বেশি ডাল থাকবে তত বেশি পরিমাণে কিন্তু ফুল আসবে। তো এই জন্য আমি এই গাছটি পেঁচিয়ে রেখে এখানে গাছটি অনেক বড় রেখেছি, তো এখানে এই গাছটি পেঁচিয়ে রেখে আমি এখানে প্রচুর পরিমাণে ডাল রেখে দিয়েছি, এই জন্য এই ডালগুলো থেকে সব জায়গা থেকে এই যে যেখানে যেখানে গিটগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি বের হয় এবং কুড়ি বেরিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। তো এই জন্য আপনারা এই গাছটির শেপটা আপনারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো করতে পারেন। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে বুগানভিলিয়া বা বাগানবিলাস গাছের ফুল যখন শেষ হয়ে যাবে এবং এর যখন গ্রোথের সময়টা আসবে অর্থাৎ এই গাছে যখন প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে তখন এ গাছগুলো অনেক বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ডাল অনেক বড় হয়ে গিয়েছিল, আমি এখান থেকে কিন্তু প্রুনিং করে দিয়েছিলাম, আবার এই ডালটিও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল, এখানেও কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি। তো আপনারা আপনাদের গাছগুলো যখন দেখবেন অনেকটা বড় হয়ে গেছে তখন আপনারা হার্ড প্রুনিং বা লাইট প্রুনিং করতে পারেন, অর্থাৎ খুব বেশি পরিমাণে ডাল ছেঁটে দিতে পারেন বা অল্প অল্প ডালও ছাড়তে পারেন। তো এই গাছে যত বেশি পরিমাণে ডাল আপনারা ছেঁটে দিবেন তত বেশি পরিমাণে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রুনিং করার অর্থাৎ ডাল ছাঁটাই করার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। তো আপনাদের বাগানবিলাস বা বুগানভিলিয়া গাছ অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই আপনারা প্রুনিং করে দেবেন, প্রুনিং করে দিলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো সেক্ষেত্রে আপনারা অক্টোবর থেকে নভেম্বর মাসে বাগানবিলাস বা বুগানভিলিয়া গাছে অবশ্যই প্রুনিং করে দিবেন বা ডাল ছাঁটাই করে দিবেন। তো ডাল ছাঁটাই করে দিলে ফুল যেমন প্রচুর পরিমাণে পাবেন তেমনি গাছের সৌন্দর্যটাও অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ গাছের আকৃতিটা অনেক সুন্দর থাকবে। তো এবারে আমি আপনাদের বলবো বাগানবিলাস বা বুগানভিলিয়া গাছে কোন ধরনের রোগ পোকামাকড় দ্বারা আক্রমণ হয়। তো বুগানভিলিয়া বা বাগানবিলাসে কোনো ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ আমি 5 থেকে 6 বছর যাবত দেখিনি। তো আমি 5 থেকে 6 বছর যাবত আমার বাগানে এই গাছটি রেখেছি, তো আমার বাগানের কোনো গাছেই আমি রোগ পোকামাকড়ের আক্রমণ হতে দেখিনি। তো এই জন্য আমি বলতে পারছি যে এ গাছে কোনো প্রকার রোগ পোকামাকড়ের আক্রমণ হয় না এবং আপনারা নিশ্চিন্তে আপনার বাগানে এই গাছটি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের পেস্টিসাইড কীটনাশক ব্যবহার করার কোনো রকম প্রয়োজন হবে না। তো কোনো ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ ছাড়াই এ গাছটি আপনার বাগানে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার বাগানে এই গাছটি আপনি রাখতে পারবেন এবং নিশ্চিন্তে এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন।
তো এই ছিল দর্শক আজকে আমার বুগনভিলিয়া বা বাগানবিলাস গাছের বিস্তারিত আলোচনা এবং ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এবং বুগনভিলিয়া বা বাগানবিলাসের এই ভিডিওর বাইরে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আপনি যদি সহজে পেতে চান এবং নোটিফিকেশন আকারে যদি আপনার কাছে পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে একটি প্রেস করে দিন। তাহলে নতুন এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। তো নতুন আরও একটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন, ধন্যবাদ।